এটি খুব ধীরগতিতে উপকূল অতিক্রম করছে পূর্ণ শক্তিমাত্রা নিয়ে, এবং আমরা এখন সর্বশেষ ১৬ স্পেশাল বুলেটিন ইস্যু করেছি এবং সেখানে বলেছি যে এই উপকূল অতিক্রম করতে আরও ৩-৪ ঘন্টা সময় লাগবে, অর্থাৎ সকাল পর্যন্ত সে তার পূর্ণ শক্তিমাত্রা নিয়ে উপকূল অতিক্রম করতে থাকবে, তবে এখনও তার শক্তিমাত্রা অটুট রয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়ার রেকর্ড পেয়েছি। সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ১০২ কিলোমিটার, যা পটুয়াখালীতে রেকর্ড করা হয়েছে রাত ১১:৩০ থেকে ১২টার মধ্যে। তাছাড়া খেপুপড়াতে ৯১ কিলোমিটারের একটি দমকা বাতাস বা ঝোড়ো হাওয়া রেকর্ড করা হয়েছে। তাছাড়া মোংলাতে প্রায় ৮০ কিলোমিটার গতিবেগের একটি বাতাস রেকর্ড করা হয়েছে। খুলনার কয়রাতে ৮৩ কিলোমিটার গতিবেগের একটি বাতাস রেকর্ড করা হয়েছে। সুতরাং অতি প্রবল ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ থাকে ৮৯ থেকে ১২০ কিলোমিটারের মধ্যে। তো আমাদের বিভিন্ন স্টেশনে প্রায় ৮০ থেকে ১১৯ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ আমরা ইতিমধ্যে রেকর্ড করেছি, এবং আমরা মনে করি যে কালকের সকালের পর তার উপকূল অতিক্রম সম্পন্ন করে সে ক্রমশ উত্তর দিকে ধাবিত হবে, এবং এর প্রভাবে সারা বাংলাদেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হবে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এর সাথে থাকবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া, এবং ক্রমশ এটি বৃষ্টিপাত ঝরিয়ে আগামীকাল সকাল ১০টার পর আস্তে আস্তে সে দুর্বল হবে, কিন্তু আমাদের বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকা জুড়ে সে আবদ্ধ হয়ে পড়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে আস্তে আস্তে সে দুর্বল হয়ে তা এই যে ঘূর্ণিঝড় রিমালের জার্নির পরিসমাপ্তি ঘটাবে। যখন উপকূল অতিক্রম করে তখন তার গতিবেগ আস্তে আস্তে ল্যান্ড এবং ওশেনের ইন্টারাকশনের কারণে তার এবং বৃষ্টিপাত ক্রমাগত বৃষ্টিপাতের ফলে তার শক্তিমাত্রা লোপ পায়। ল্যান্ডে ওঠার পরে খুব কম নজির রয়েছে যে ঘূর্ণিঝড় আবার পুনরায় শক্তিমাত্রা অর্জন করে। তবে হ্যাঁ, এর চারিদিকে যেহেতু উচ্চচাপ বলয়ের অবস্থান রয়েছে, সেই কারণে এর মুভমেন্ট একটু স্লোথ আছে, ফলে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল এবং পরশু অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।